যতই বড় মহান যোদ্ধা হোক না কেন, তবুও সে প্র্যাকটিস করা ছাড়ে না। তো আপনি সফল হতে চাইলে প্র্যাকটিস করতে থাকুন। তো আমি আপনাদের সাথে আপনাদের টিভিটি থেকে আরএম বাদশা। একবার একটা কোম্পানিতে, মানে কাঠ কাটার কোম্পানিতে, দুটি ছেলে যায় চাকরির জন্য। দুজনকেই চাকরি দেওয়া হয়, গাছ কাটা কাজ তাদের। তো তারা কুড়ুল নিয়ে প্রত্যেক দিন জঙ্গলে যায়। তো প্রথম দিন যায় এবং গাছ কাটতে শুরু করে। যে প্রথমজন ছিল সে ডেলি মানে দুটো গাছ কেটে দিচ্ছিল, কিন্তু দ্বিতীয়জনও দুটো গাছ কাটছিল। তো কিছুদিন হয়ে যায়, কিছুদিন পর আস্তে আস্তে কমতে থাকে একজনের, কিন্তু আরেকজনের গাছ কাটা বাড়তে থাকে। তো যার কমতে থাকে মানে গাছ কাটা, সে আস্তে আস্তে একটা গাছও ভালোভাবে কাটতে পারছিল না সারাদিনে। সে তার কোম্পানির কাছে যায়, মানে যে ম্যানেজার ছিল, মালিক ছিল। তো তাকে গিয়ে বলে, স্যার কি হয়েছে জানি না, তবে আমি গাছ কাটছিলাম, প্রথমে তো দুটো তিনটে চারটেও গাছ কেটে দিচ্ছিলাম, কিন্তু এখন একটা গাছও কাটতে পারছি না। অথচ ও যে আমার সঙ্গে ভর্তি হয়েছিল, আপনার কোম্পানিতে চাকরি করছিল, সে দিনে চারটে পাঁচটা গাছ কেটে দিচ্ছে। কোম্পানি যে বলে, ছোট্ট একটা ব্যাপারের জন্য তুমি পাচ্ছ না, তুমি নিজে যাও এবং জিজ্ঞাসা করো তাকে, ছোট হবে হয়তো কিন্তু তোমার নলেজ বাড়বে। তো যায় এবং বলে যে, ভাই তুই এত গাছ কীভাবে কেটে নিতে পারছিস? তো বলে, আচ্ছা তুই যে কুড়ুলটা আছে এটা কবার ধার দিস? বলে, একবারও না। কবে? দিনে কবার ধার দিস? বলে, একবারও না। তাহলে যবে থেকে গাছ কাটা শুরু করেছিস তবে থেকে কদিন ধার দিয়েছিস? বলে, একদিনও না। আর আমি প্রত্যেক দিন গাছ কাটার মাঝে মাঝে একবার করে ব্রেক নিই, তখনই কুড়ুলটা একবার ধার দিয়ে নিই, তাই আমি দিনে চার পাঁচটা গাছ কাটছি। তো এই ছোট্ট একটা গল্প আমাদের শেখায়, যদি আমাদের আগে যেতে হয়, মানে সফল হতে হয়, এগিয়ে যেতে হয়, তাহলে আমাদেরও প্র্যাকটিস করতে হবে। সব জিনিসেরই প্র্যাকটিস করতে হবে। আমাদের যে অস্ত্র মানে নলেজ, সেসব জিনিসগুলোকে ধার দিয়ে রাখতে হবে, শার্প রাখতে হবে। তো ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। হাসতে থাকুন, ভালো থাকুন, শিখতে থাকুন, দেখতে থাকুন, আর নলেজ বাড়ান। থ্যাংক ইউ।